টিকিট না পেয়ে জেলা নেতৃত্বকে চ্যালেঞ্জ ক্ষুব্ধ বিজেপি কর্মীর। 22 জানুয়ারি শিলিগুড়ি পুর নিগমের নির্বাচন, বামফ্রন্ট ও তৃণমূল এখনো তাদের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি। বুধবার রাত 7:30 নাগাদ পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। তালিকায় শিলিগুড়ি শহরের 2 নম্বর ওয়ার্ডের বিজেপি উদ্বাস্তু সেলের কো কনভেনার প্রদীপ চৌধুরী এবার প্রার্থী হবে বলে দল জানিয়েছিল, কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় প্রার্থী তালিকায় তার নাম নেই। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। প্রদীপবাবু অভিযোগ করেন, 2011 সাল থেকে তিনি বিজেপি করে আসেন, 2015 সালে দলকে এই ওয়ার্ড থেকে জিতিয়েছিলেন তিনি, এবার তার এই ওয়ার্ড থেকে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু কি কারণে তার নাম বাদ গেল তা তিনি জানেন না। প্রদীপ চৌধুরী অভিযোগ করেন, জেলা নেতৃত্ব টাকা নিয়ে প্রার্থী পদ দিয়েছেন। এছাড়াও তিনি বলেন, 2 নম্বর ওয়ার্ডে যিনি প্রার্থী বানিপাল হয়েছেন তিনি ওয়ার্ডের কোনো বাসিন্দাকে চেনেন না, এমনকি তার ব্যবহারও ভালো না। তিনি কার্যত জেলা নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, 2 নম্বর ওয়ার্ডে বিজেপি যাতে জিততে না পারে তার জন্য তিনি সমস্ত রকম ব্যবস্থা করবেন, কিন্তু বিজেপিতে থেকে বিজেপি খেলা বলা নেই মেরে নিয়ে ওহা পর সব লড়কা লোক বিজেপি করতে হয় আপকো রেসপেক্ট করতে হ্যাঁ দল কো রেসপেক্ট করতে হ্যাঁ মেরে সাথ আর দল কো হারানে কে লিয়ে ये उस वार्ड में বানিপাল হার জায়গা ये मेरा चैलेंज है 300 ভোট নেই দেগা কিছু কোভিড কা টাইম में কিছু নেই আয়া उस वार्ड में एम्बुलेंस चले सामने सारा चीज हमने दिया सर हमने दिया सर हम पार्टी लगे जान समर्पण किए हैं हम 1 करोड़ रुपया खर्चा भी किए हैं सर पार्टी के लिए नहीं मेरे साथ नानसी नानसी भी है ये हार जाएगा ये वार्ड আমরা শুনবো এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছে বিক্ষিপ্ত এই বিজেপি কর্মী, শুনবো আমরা। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসির ইলিশে। আচ্ছা আচ্ছা থাক থাক, হয়েছে দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে, তাও দেখি এখানে সব একারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। টোটাল ভোট 1429 আমি এনেছি, যখন আমাদের রাজীব বিশ্বাস স্যার দাঁড় হয়েছিলেন তখন আমি 4900 ভোট এনেছি। এবার শঙ্কর দার জন্য আমরা প্রাণপণ কেটেছি, পুরো ওয়ার্ড কেটেছে। কোভিডে আপনি দেখেছেন আমাদের উদ্যোগ এনজিওর নাম করে কিন্তু আমি পুরো জায়গায় ক্যাম্প করেছি। আমি নানা রকম নিজের পয়সা খরচা করে আমি সেটা জানি না, এখন যদি কেউ যদি বলে যে পয়সা দিয়ে কোনো কিছু হবে, এটা পয়সার ইয়ে হয়েছে, এটা পয়সার জন্য হয়েছে, টাকা দিয়ে এখানে অনেক কিছু জড়িত আছে। এখানে নানা রকম একজন নারীকে আমি অপমানিত করবো না, আমার বাড়িতেও নারী আছে, এখানে অনেক রকম অনেক কিছু হয়েছে। যদি ওই ওয়ার্ড যদি বিজেপি লিড করতে পারে আমি লিড করতে দেব না। আমি ভারতীয় জনতা পার্টিকে খুব ভালোবাসি, আমি এমনি আমার অভিযোগ হচ্ছে আমাকে মিস ইউজ করেছে পার্টি, আমার কেরিয়ার বরবাদ করেছে। আমি এতদিন ধরে ভারতীয় জনতা পার্টিতে, আমি 2011 তে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করি, 2015 তে আমি মিসেসকে দাঁড় করেছি, আমার 2 নম্বর ওয়ার্ড। আমি এখনো কোনো ডিসিশন নেব, এখনো দলের কাছে আমাকে টিকিট দেওয়ার কথা ছিল, আমাকে বলেছে আমাকে এমএলএ স্যার বলেছে যে আপনি 2 নম্বর ওয়ার্ডে না দাঁড়িয়ে 45 দাঁড়াবো, কেন দাঁড়াবো, কোন এমএলএ আমাদের শঙ্কর দা বলেছে আমার কাছে এগুনি আছে, আমাকে এমএলএ বিকাশ করেছে, আমি দাঁড়াবো না, আমার 2 নম্বর ওয়ার্ড দরকার, আমি 2 নম্বর ওয়ার্ডকে উইনিং করাবো। বাড়িপাল 2 নম্বর ওয়ার্ডের জন্য কিছু করেনি, বাড়িপাল 2 নম্বর ওয়ার্ডে কোনো ব্যক্তিকে চেনে না, তার ব্যবহার ভালো না, তার বিহেভিয়ার খুব বাজে। তাহলে কেন আপনাকে টিকিট না, আমি জানি না দল কেন ডিসিশন নিল, এটা কি প্রেসারে দিল, কি কারণ কি প্রেসারে আমি জানি না, কি না আপনার আমার নাম বলি চলে, কি কারণে আমি জানি না, টাকা পয়সার লেনদেন কি, এটা পুরোপুরি এখানে আমাকে এই তো এটা আমি আপনার কেন মনে হচ্ছে যে আপনাকে ছেড়ে বাণীপালকে কেন টিকিট দিল, দলকে হারানোর জন্য,
দলকে হারানোর জন্য এখানে আমি এগুলো কিছু বিতর্ক আসবো না, এটা দল হারবে, দলকে হারানোর জন্য কোন একটা আঘাত রয়েছে, কারো কোন পার্টির সাথে আঘাত রয়েছে, জন্য এটা হয়েছে, রয়েছে এদের এদের আমাদের দলের মধ্যে আঘাত রয়েছে, আর্থিক লেনদেন আছে, টাকা পয়সা নিয়ে আমার তো মনে হচ্ছে যে কিছু একটা ব্যাপার আছে। আমি এই প্রসঙ্গে কি জানিয়েছেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি আনন্দময় বর্মণ, তিনি বলেন প্রদীপ চৌধুরীর সমস্ত অভিযোগ মিথ্যা, টাকা নিয়ে কোনো প্রার্থী করা হয়নি। আমরা শুনবো শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি আনন্দময় বর্মণ এই প্রসঙ্গে কি জানিয়েছেন, শুনবো আমরা। বিক্ষোভের কিছু নেই, স্বাভাবিকভাবে এত বড় আমাদের পার্টি এবং এখানকার 47টা ওয়ার্ডে 250-300 ক্যান্ডিডেটের প্রত্যাশী আমাদের ছিল, স্বাভাবিকভাবে এত বড় পার্টিতে সবার আলাদা আলাদা চাহিদা অবশ্যই থাকে, সবাই চায় পার্টি করার পরে সবার ইচ্ছা থাকে যে আমিও ক্যান্ডিডেট হব, কিন্তু আপনারা সবাই জানেন সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আমাদের কাছে 250-300 পর্যন্ত এরকম আর অ্যাপ্লিকেশন এসেছিল সবাই যারা ক্যান্ডিডেট হতে চেয়েছিলেন, কিন্তু আমাদের পক্ষে 47 জনের বেশি অন্য কাউকেও একজনকেও আর সেই প্রার্থী করা সম্ভব নয়। স্বাভাবিকভাবেই 47 জনকেই আমরা প্রার্থী করেছি এবং এই ধরনের ছোটোখাটো ঘটনা ঘটেই থাকে, এটা ধীরে ধীরে আগামীতে সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই মিলে আগামী দিনে শিলিগুড়িতে যেটা চেষ্টা সেটা আমি জানি না কে টাকা নেওয়ার কথা বলেছে, কিন্তু আমাদের পার্টিতে একটা শৃঙ্খলা প্রধান দল, এখানটা টাকা পয়সা দিয়ে কোনো কাউকে ক্যান্ডিডেট করা হয় না, এই ধরনের নজির আমাদের এখানটা নেই এবং শিলিগুড়িতেও হয়নি, এটা একটা অযৌক্তিক অভিযোগ এবং এই অভিযোগের কোনো সত্যতা নেই। এই নেতার তার যে বক্তব্য যেটা কি বলবেন, মানে মানে তিনি বলছেন যে তাকে প্রার্থী করার কথা বলা হয়েছিল, আমি তো বললাম দেখুন এই ধরনের কাউকে যদি কেউ বলে থাকে সে আমার জানা নেই, কিন্তু আমাদের 47 জনের বেশি একজনকেও ক্যান্ডিডেট করার আমাদের ক্ষমতা নেই, স্বাভাবিকভাবেই 250-300 জনের মধ্যে থেকে আমাদের সেই 47 জনকে বেছে নিতে হয়েছে। এ ব্যাপারে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন এটি একটি সামান্য ঘটনা, কারণ শিলিগুড়ি শহরে যে কয়টি ওয়ার্ড আছে তার থেকে অনেক বেশি সংখ্যক বিজেপি কর্মী সমর্থক বিজেপির প্রার্থী হবার আশা করেছিলেন, কিন্তু সবাইকে প্রার্থী করা সম্ভব হয়নি, তাই এই রাগ খুব পরিমাণ। তবে সবটাই মিটে যাবে বলে এদিন আত্মপ্রত্যয়ের সাথে জানান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, কি জানিয়েছেন তিনি শুনবো। এটা খুব স্বাভাবিক ব্যাপার, অনেকেই প্রার্থী পদে তারা আসতে চান, তাদের মধ্যে অনেকে যোগ্য কার্যকর্তা আছে, কিন্তু ওয়ার্ড 47 450-450 উপরে প্রার্থী হতে ইচ্ছুক এরকম মানুষের নাম ছিল, অনেকের পক্ষে সেই প্রত্যাশা পূর্ণ না হলে সাময়িকভাবে কিছু রাগ খুব দুঃখ হয়, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার, আমরা এটাকে বড় করে দেখি, আমি বলতে পারবো এই সমস্ত ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতাও নেই, আমার সাথে কারো কোনো কথাও নেই।